Hey you are watching Era Friend YouTube channel in partnership with An Academy. তো যুবশ্রীর প্রকল্প নিয়ে যখনই নতুন কোনো আপডেট আসে আমরা কিন্তু সবার আগে এরা ফ্রেন্ড ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে সেই ইনফরমেশন সেই তথ্য সেই খবর আমরা যেটাই বলুন না কেন আমরা সবার আগে কিন্তু পরিবেশন করি আপনাদের জন্য সেই ইনফরমেশন দিয়ে রাখি আপনারা যারা প্রথম থেকে আমাদের সঙ্গে রয়েছেন তারা তো জানেন এবং আমাদের চ্যানেলের প্রচুর দর্শক এমন আছেন যাদের এখনও পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে যুবশ্রীর প্রকল্পের টাকা ঢোকেনি হ্যাঁ আবেদন করেছেন আবেদন করবার পর অনেকেই চুপচাপ বসে আছে কোথাও যায়নি কোনোরকম যোগাযোগ করেনি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসের সঙ্গে সেহেতু তাদের টাকা ঢোকেনি তার কারণ তারা নিজেরাই কেননা বিভিন্ন সিস্টেম রয়েছে যেমন ধরুন আবেদন করতে হয় অনলাইনে আবেদন করবার পর ডকুমেন্টগুলো দু মাসের মধ্যে গিয়ে এক্সচেঞ্জ অফিসে জমা করতে হয় জমা করার পর মোবাইলে SMS আসে সেই SMSটা অবশ্যই দেখতে হয় সেখানে ইউজার আইডি পাসওয়ার্ড লেখা থাকে তারপর সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হয় প্রোফাইলটা লগ ইন করার পর আপনি প্রোফাইলটাকে আপডেট করতে পারবেন সেখানে বিভিন্ন ধরনের কলামরো রয়েছে স্টেপ বাই স্টেপ ফলো করবেন যদি কোথাও মিস হয়ে যায় কোনো অপশান তাহলে সেগুলো আপনারা আবার সেখানে কারেকশন করতে পারবেন অনলাইনের মাধ্যমে এই ধরনের বিভিন্ন কাজ কিন্তু অনলাইনে করা যায় যুবশ্রী প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইট থেকে অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যের যে এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে কিন্তু আমরা অনেকেই এমন আছি আবেদন করেছি ঠিকই আমরা অ্যাপ্লাই করেছি অ্যাপ্লাই করার পর ডকুমেন্ট জমা করেছি কিন্তু আমাদের প্রোফাইলটা আজ পর্যন্ত আমরা কেউ লগ ইন করিনি আপনি সত্যি করে আপনি বলুন তো আপনি কি আপনার প্রোফাইলটা কোনোদিন লগ ইন করেছেন ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে খুলেছেন কোনোদিন আপনার প্রোফাইলটা যদি খুলে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি আপনি লগ ইন করে না থাকেন তবুও কিন্তু আপনারা জানাবেন এবং অনেকেই এমন আছে যাদের মোবাইল নাম্বার হারিয়ে গেছে এবার অ্যাপ্লাইটা করেছে ঠিকই আপনি অ্যাপ্লাই করেছেন সব ঠিক আছে সব কিছু করেছেন কিন্তু যে মোবাইল নাম্বারটা আপনি রেজিস্টার করেছেন সেই মোবাইল নাম্বারটাই আপনি হারিয়ে ফেলেছেন কিংবা সিমটা নষ্ট হয়ে গেছে তো সেই ক্ষেত্রে এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে আপনার ফোনে সেই নাম্বারে মেসেজ ঠিকই পাঠিয়েছে কিন্তু সেই মেসেজ আপনার কাছে পৌঁছায়নি আপনি পাননি তো এর জন্যও কিন্তু পরবর্তী আপডেটগুলো আপনি পাননি আপনাকে যে ডেট দেওয়া হয়েছিল যে আপনি 11 তারিখ থেকে 11 তারিখের মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস নিয়ে আসুন সেই মেসেজও আপনি পাননি সেহেতু মিস করেছেন এরপর আপনার নামটা যুবশ্রীর প্রকল্প থেকে কেটে দেওয়া হয়েছে এবং এটা কেটেই দেওয়া হয় ঠিক আছে যদি প্রার্থী যদি যোগাযোগ না করেন ঠিক আছে জমা সঠিক টাইমে যদি জমা না করেন ডকুমেন্ট তাহলে কিন্তু নামটা ক্যান্সেল করে দেওয়া হয় তবে যাদের এই ধরনের অসুবিধা রয়েছে আপনারা কিভাবে বুঝবেন আপনাদের বুঝতে হবে এইভাবেই যে আপনারা এত সালে অনেকদিন আগে অ্যাপ্লাই করেছেন কিন্তু এখনও পর্যন্ত টাকা পাচ্ছেন না তার মানে হচ্ছে আপনারই কোনো ডকুমেন্টাল সাবমিশনের প্রবলেম কোনো ভুল হয়েছে কিংবা মোবাইল নাম্বারে গণ্ডগোল অথবা আপনাদের সব কিছু ঠিক আছে তবুও টাকা পাচ্ছেন না এর কারণের জন্য আপনাদের কি করতে হবে এর জন্য আপনাকে করতে হবে এক্সচেঞ্জ অফিসে যোগাযোগ করতে হবে দ্রুত যোগাযোগ করতে হবে খুব তাড়াতাড়ি যোগাযোগ করতে হবে আপনাকে ঠিক আছে এবার আপনি যখন যোগাযোগ করতে যাবেন আপনি শুধু আপনি গেলে তো হবে না আপনার একটা প্রুফ লাগবে যে প্রমাণ আপনার দিতে হবে যে প্রমাণটা দিলে আপনাকে বুঝবে কর্তৃপক্ষ হ্যাঁ আপনি যুবশ্রীর প্রকল্পে আবেদন করেছেন তার জন্য আপনাকে সঙ্গে অবশ্যই নিতে হবে আপনার আইডেন্টিটি প্রুফ অর্থাৎ আধার কার্ড কিংবা ভোটার আইডি কার্ড এই সমস্ত ডকুমেন্ট তার সঙ্গে আপনি যে বেকার ভাতার জন্য অ্যাপ্লাই করেছেন অ্যাপ্লাই করার পর আপনাকে একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ দেওয়া হয়েছে অনলাইনে প্রিন্ট আউট কপি ঠিক আছে একটা প্রিন্ট আউট পেজ আছে সেই প্রিন্ট আউট পেজটাকে অবশ্যই নিয়ে যেতে হবে যেখানে আপনার ইবি নাম্বার রয়েছে যেখানে আপনার আইডি নাম্বার রয়েছে দেখবেন একটা বড় সংখ্যার একটা আইডি নাম্বার থাকবে প্রথমেই দেওয়া থাকবে ইবি দিয়ে এক নাম্বার সেই নম্বরে সেই পেজটা আপনাকে নিয়ে যেতে হবে এক্সচেঞ্জ অফিসে সেই এক্সচেঞ্জ অফিসে যখন নিয়ে যাবেন তারপর কর্তৃপক্ষরা আপনার সেই আইডি দিয়ে সার্চ করে তারা অফিশিয়ালি তাদের কম্পিউটার থেকে বের করে দেবে আপনার নাম এবং আপনার আইডি আপনার পাসওয়ার্ড এবং আপনার কোন নাম্বার রেজিস্টার করা আছে তো যখন আপনি দেখবেন এই নাম্বারটা আপনার এই ফোন নাম্বারটা রেজিস্টার করা আছে কিন্তু আপনার ফোন নাম্বারটা বহুদিন আগেই নষ্ট হয়ে গেছে কিংবা হারিয়ে গেছে তারপর আপনি সেখানে নতুন একটা নাম্বার ওনাদের বলবেন রিকোয়েস্ট করবেন কিংবা একটা অ্যাপ্লিকেশন লিখবেন যে আমার সেই মোবাইল নাম্বারটি হারিয়ে গেছে সেটি নেই আমি দয়া করে আমার এই নাম্বারটা অ্যাড করে দিন তখন আপনার সেই নতুন নাম্বারটা কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাংকে নথিভুক্ত করে দেবে আপনার লিংক করে দেবে এবং এর পরবর্তীতে আপনাকে কিন্তু একটা ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া হবে সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনার প্রোফাইলটাকে লগ ইন করবেন লগ ইন করে আপনার প্রোফাইলটা ভালো মতন দেখবেন যে সব কিছু ঠিক আছে কিনা যদি সব কিছু ঠিক না থাকে
তাহলে সেখানে অ্যাড নিউ বলে অপশন আপনারা পাবেন, সেখান থেকে সমস্ত কিছু আপডেট আপনারা করতে পারবেন। এবং এই স্টেপ বাই স্টেপ কি করতে হবে কি করতে হবে না সমস্ত কিছু নিয়ে আমরা অলরেডি ভিডিও দিয়েছি অনেক দিন আগে আমাদের এই চ্যানেলে। আমরা সমস্ত ভিডিওর লিংক এই ভিডিওর নিচে দিয়ে দেব, কেননা এই ভিডিওটা অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ আমি বলে দিচ্ছি, এর আগেও দু একটা ভিডিও দিয়েছি যেখানে আমি বলেছি এক সপ্তাহের মধ্যে যুবশ্রী প্রকল্পের বেকার ভাতার টাকা এক সপ্তাহের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ঢুকে দেবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এবং যাদের ভাতা বন্ধ ছিল, টাকা বন্ধ ছিল, তাদের টাকা কিন্তু আবার দেওয়া হবে এবং ফেব্রুয়ারি মাসেই কিন্তু টাকা দেওয়া হবে। তবে যাদের রানিং ভাতা, যারা ভাতা পাচ্ছে কন্টিনিউ, তাদের জন্য রয়েছে গুড নিউজ। এবং এই গুড নিউজটা অবশ্যই আমি এর আগের আরো দুটো ভিডিওতেও জানিয়েছি, আজকে আবারও সেই গুড নিউজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। দু একদিনের মধ্যে, একদিন আজকেও টাকা ঢুকতে পারে, কালকেও টাকা ঢুকতে পারে, দু একদিনের মধ্যেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে। যাদের রানিং আছে বেকার ভাতার পেন্ডিং টাকা, যে টাকাগুলো আপনারা পাবেন ডিউ ছিল, সেই টাকাটা ক্লিয়ার করে দেওয়া হবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি। অবশ্যই আপনারা জানেন যে আমরা সবসময় আপডেটগুলো দিয়ে থাকি, তবে এই ভিডিওর আপডেটটা একটু অ্যাডভান্স। সমস্ত তথ্যটাই কিন্তু সূত্রের খবর অনুযায়ী আমরা এই ইনফরমেশনটা দিই, আমরা বিভিন্ন জায়গায় কিন্তু তথ্য সংগ্রহ করি আপনাদের জন্য। অবশ্যই দু একদিনের মধ্যে টাকাটা আপনারা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এবং টাকাটা পাওয়ার পর সঙ্গে সঙ্গে আপনাদের আর অন্য কোনো কাজ নেই, এই চ্যানেলে এসে ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে দেবে দাদা টাকা পেয়ে গেছি, ঠিক আছে, আর কিছু করতে হবে না ভাই, ঠিক আছে, তোমরা জাস্ট জানিয়ে দেবে টাকাটা পেয়েছি। তো এতটুকুই তোমরা করবে, আর কোনো কিছু করার ব্যাপার নেই। এবং অবশ্যই আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, এই স্টেপগুলো ফলো করো, তোমরা টাকা অবশ্যই পাবে। এবং অনেকেই কমেন্ট করে দেয় এত বছর আগে অ্যাপ্লাই করেছি এখনও টাকা পাচ্ছি না, এই সব এই হেন তেন একটা সেটা, মানে অনেকেই অনেক রকমের কথা বলবে, কিন্তু করার কিছু নেই, স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে, রুলস মেনটেন করে চলতে হবে, নিয়ম মেনে আপনাকে কাজগুলো করতে হবে। যদি আপনি ফলো করেন এগুলো যেগুলো বলে দিয়েছি আমি, সেই সমস্ত বিষয় যদি ফলো করেন সঠিকভাবে, অবশ্যই টাকা পাবেন, কেউ টাকা থেকে বঞ্চিত হবে না। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই টাকাটা দিচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের বেকার ছেলে মেয়েদের, যুবকদের উৎসাহিত করবার জন্য এবং যুবকদের আরও কর্মদক্ষতা বৃদ্ধি করার জন্য। আপনাদেরকে বাড়িতে চাল ডাল কেনার জন্য এই টাকা দিচ্ছে না, আপনি নিজের পায়ে দাঁড়ানোর জন্য, নিজে কিছু করার জন্য একটা কোর্স, ট্রেনিং, কোচিং যাই করুন না কেন, এডুকেশন পারপাস আপনি খরচ করবেন এই টাকাটা, এর জন্যই দিচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। তো অবশ্যই বিষয়গুলো বুঝে নেবেন, আমি নাকি আবার কথা বেশি বলি, অনেকেই কমেন্ট করে বলে, কিন্তু করার কিছু নেই, আপনাদের সঙ্গে মন খুলে কথা বলার জন্য একটু কথা বেশি বলতে হয়, আপনাদেরকে বোঝানোর জন্য আমাদের একটু বলতে হয়। তাই যারা আমাদের সঙ্গে প্রথম থেকে রয়েছেন তারা অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন, এবং যারা নতুন রয়েছেন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। যুবশ্রী প্রকল্প সহ পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের যে কোনো প্রকল্পের আপডেট সবার আগে পেতে, চাকরির বিভিন্ন খবরাখবর সবার আগে পেতে এরা ফ্রেন্ড ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ, ফিরছি পরবর্তী আপডেট নিয়ে, ভালো থাকবেন এবং অবশ্যই টাকা দু একদিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে, মিলিয়ে নেবেন। ভারতবর্ষের নাম্বার ওয়ান ই লার্নিং প্ল্যাটফর্ম আন একাডেমি নিয়ে এসেছে WBPSC আল্টিমেট ব্যাচ কোর্সেস 2021-এর। হ্যাঁ, একদমই তাই, 75 দিনের স্পেশাল ব্যাচ কোর্স চালু হচ্ছে WBCS 2021 প্রিলিমস, স্টার্ট হচ্ছে 12 জানুয়ারি থেকে। আপনারা অবশ্যই এখনই জয়েন করবেন, আমাদের লিংক ফলো করে ভিডিও নিচে দেওয়া ডেসক্রিপশনে। এবং বলে রাখি, ফিরে দেখা কারেন্ট অ্যাফেয়ার্স 2020 2020 সালের ফুল রিক্যাপ স্টার্ট হচ্ছে 13 জানুয়ারি থেকে। সেখানে থাকছে প্রকাশ মুখার্জি স্যার, অঙ্কিতা পোদ্দার ম্যাডাম, ওনারা কিন্তু আপনাদের কন্টিনিউ ক্লাস করাবে। এবং আপনারা অবশ্যই ভিডিও নিচের ডেসক্রিপশনে যাবেন, সেখানে সমস্ত লিংক আপনার জন্য দেওয়া থাকবে। তার সঙ্গে রয়েছে মিশন WBCS স্পেশাল PYQ এন্ড MCQ ব্যাচ ফর WBCS প্রিলিমস 2021, এখানেও শুরু হচ্ছে 13 জানুয়ারি থেকে সেই ক্লাস, সেই ব্যাচ। অবশ্যই জয়েন করবেন সময় নষ্ট না করে। জয়েন করবার আগে অবশ্যই কিন্তু আমাদের কুপন কোড ইউজ করতে ভুলবেন না, এরা ফ্রেন্ড YT। এবং আগমন রয়েছে ফুল ইয়ার রিসলিউশন ব্যাচ, রয়েছে WBPSC 2022 প্রিলিমস ব্যাচ কে, এখানেও কিন্তু রয়েছে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা মণ্ডলী। আন একাডেমি লার্নিং অ্যাপে আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন। এবং আপনাদের বলে রাখবো, আপনারা যদি এই সমস্ত ব্যাচ কোর্সে জয়েন করতে চান, অবশ্যই আমাদের কুপন কোড এরা ফ্রেন্ড YT ব্যবহার করবেন, তাহলে 10% কিন্তু ছাড় পেয়ে যাবেন। এবং লাইভ যে ক্লাসগুলো আছে সেগুলোও কিন্তু আমাদের কুপন কোড ব্যবহার করলে একেবারে বিনামূল্যে পেয়ে যাবেন। তাই সময় নষ্ট না করে এখনই আমাদের ভিডিও নিচে ডেসক্রিপশন লিংক ফলো করে ডাউনলোড করে আপনার ফোনে ইনস্টল করে নিন।